আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম রমজানের ডায়েট ডেজার্টের একটা রেসিপি নিয়ে। আজকে আমি ফ্রুটস ফালুদা তৈরি করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি এই ফালুদাতে কোনো ধরনের চিনি ব্যবহার করব না, দুধটা একটু ফ্যাট, তো ট্রাই করবেন যে নর্মাল দুধের বদলে লো ফ্যাট দুধটা যেন ইউজ করা যায়, তাহলে খুব ভালো হবে। তো আমি এখানে দুধটা জাল দিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, কারণ আমি সাবুদানা আর দুধটা আলাদা মিক্স করতে চেয়েছিলাম। তো আমার সাবুদানাটা মোটামুটি এখন একটু সেদ্ধ হয়ে এসেছে, তো আমি যেটা আলাদা করে মিক্স করতে চেয়েছিলাম সেটা না করে, মানে ঝামেলাটা না করে আমি চিন্তা করলাম যে একসাথেই করে ফেলি। তো আমি সাবুদানাটা দুধের সাথেই মিক্স করে দিলাম। এখন আমি এটাকে আবার আরেকটু জাল দিব যাতে এটা একটু ঘন হয়। আমি ফালুদাটা ডিনার হিসেবে খাবো, তাই দিনের বেলা রেডি করে রাখছি যাতে ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পর আমরা এটা এনজয় করতে পারি। তো দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, দেখছেন জাল হওয়ার জন্য। আমি এখানে একটা যেটা ভুল করেছি সেটা হলো দুধটা অনেকক্ষণ বেশি জাল দিয়েছি, আমার মাথায় ছিল না যে এটা ফ্রোজেন হওয়ার পর একটু ঘন হয়ে যাবে। ফালুদার থার্ড যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে নুডলস। তো আমি এখানে কোকোলা নুডলসটা নিয়েছি, তো আমি এখানে ওদের একটা বান্ডেলে নিয়েছি, এটা হচ্ছে 5 বান্ডেলের একটা প্যাকেট ছিল, তো আমি এগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি। দুধের মধ্যে আমি যে সাবুদানাগুলো দিয়েছিলাম ওগুলো একটু ঘন হয়ে এসেছে, একদম লাস্টের দিকে নুডলসগুলো দিতে হবে, আগে আগে দিলে কিন্তু নুডলসগুলো একটু বেশি নরম হয়ে যাবে। তো আমি সবগুলো নুডলস দিয়ে আর একটু জাল দিব। তো আমি যেটা বললাম আমি ভুল করেছি, আমি সাবুদানা আর দুধের যে উপকরণটা সেটা আমি একটু বেশিক্ষণ জাল দিয়ে ঘন করে ফেলেছিলাম, তো নুডলসটা দেওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে গেছে। তো এগুলো সব কিছু দিয়ে দেওয়ার পর একটু হালকা যখন ঠান্ডা হয়ে আসবে আমি তখন এটা ফ্রিজে রেখে দিব, আর ফ্রিজ থেকে নামাবো তখনই যখন আমরা এটা খাবো। খাওয়ার কিছুক্ষণ আগে ফ্রুটসগুলো কেটে দিতে হবে, তা না হলে ফ্রুটসগুলো মজা লাগবে না। তো আমি ডাইনিং রুমে নিয়ে এটাকে ফ্যানের নিচে কিছুক্ষণ রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। হালকা একটু যখন ঠান্ডা হয়ে আসলো তখন আমি এটাতে একটু রুয়াবজা মিক্স করলাম, জাস্ট কালারটা চেঞ্জ হওয়ার জন্য। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু এটা ডায়েট ডেজার্ট তাই আমি এখানে রুয়াবজাটা মিক্স করছি। রুয়াবজাতে চিনির পরিমাণ খুবই কম আছে, মাত্র 35 বা 65 গ্রামের মতো, আর বাকিটা সবটাই হচ্ছে আপনার ফ্রুটসের জুস। তো আমি জাস্ট কালারটার জন্যই রুয়াবজাটা মিক্স করলাম, তো এত সুন্দর একটা পিঙ্কিশ কালার আসছে কি বলবো, আর স্মেলটাও অসম্ভব ভালো লাগছিল। তো রোজা রেখেছি, রোজার মধ্যে এই ধরনের ইয়াম্মি কিছু স্মেল যখন নাকে আসে তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। আর একটু মিষ্টি বাড়ানোর জন্য আমি এখানে মধু দিব, মধুটা আমার বড়াপু ঢাকা থেকে পাঠিয়েছে, একদম খাঁটি মধু। তো আমার এটা একটু ঠান্ডা হয়ে এসেছে, আমি এটাকে এখন ফ্রিজে রেখে দিব। দেখুন কালারটা এত সুন্দর এসেছে, আমি ভেবেছিলাম যে এই ফ্রুটস ফালুদার একটা সুন্দর নাম দিব কালারটা দেখে, বাট আমি কোনো নামই খুঁজে পাচ্ছিলাম না। অনেকেই রুয়াবজা পছন্দ করেন না, যারা পছন্দ করে না তারা চাইলে ফুড কালার দিতে পারেন এই কালারটা আসার জন্য। তো ফ্রিজ থেকে বের হয়ে আমি ফ্রুটসগুলো কেটে এভাবে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। তো আমি এটা এখন আম্মুকে ট্রাই করতে দিব, সবার আগে বিসমিল্লা বলে আম্মু এটা খাবে, তারপর আমাকে রিভিউ। হ্যাঁ খান না, খাই বলেন কেমন হয়েছে। তো ফ্রুটসটা মিক্স করবেন না, কেমন হয়েছে? কোনো চিনি দিই নাই কিন্তু মিষ্টি লাগে। কি কি দিছ? পরান জুড়া দিতেছে, পরান জুড়া দিতেছে ঠান্ডা। উমা প্রিয় চলে আসছে, খাবা তুমি? এই খাবা প্রিয়। যারা রোজে ডায়েট করছেন কিন্তু সুইট খাওয়ার অনেক ক্রেভিং হচ্ছে, তারা চাইলে এই ফ্রুটস ফালুদাটা ট্রাই করতে পারেন, এটা একেবারেই হেলদি আর ডায়েট ফ্রেন্ডলি। তো এই ছিল আমার আজকের রেসিপি, সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও রমজানের মোবারক, আল্লাহ হাফেজ।